টানা দুই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন নেপাল, আর সমান এক জয় আর ড্রয়ে বাংলাদেশের অবস্থান দুয়ে। পয়েন্ট টেবিলে সেরা দুই দলের মধ্যে শিরোপা লড়াই, যদিও বাংলাদেশ নেপাল ছাড়াও দুটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। লঙ্কানরা একটি ম্যাচও জয় না পাওয়ায় বাকি দুই দল মালদ্বীপ আর ভারতে থাকছে সেরা দুয়ে উঠে আসার সুযোগ। এখন পর্যন্ত এই দুই দলই খেলেছে মাত্র একটি করে ম্যাচ, যেখানে বাংলাদেশের সাথে ড্র করে এক পয়েন্ট ভারত আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। আর কোনো পয়েন্ট ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের অবস্থান টেবিলের চার নম্বরে।